আগামী প্রত্যুষে আমার মালিককে নিয়ে আমি আমার দেশে চলে যাব, আমি আমার দেশে চলে যাব। সভাপতি বর্ষায় খেতে বলে দিয়েছি, যেখানে খাদ্য নাই সেখানে খাদ্য দিবে, যেখানে বর্ষ নাই সেখানে বর্ষ দিবে, যেখানে ঔষধ নাই সেখানে ঔষধ দিবে। বাড়িতে কেউ আছে? কে? আমার সামনে এসো, বলো তোমার কি হয়েছে। মহারাজ, সন্ধ্যা কোণে এসেছে, আমার যাবার মতো কোনো জায়গা নেই। আজ রাতের জন্য দয়া করে আমাকে একটু আশ্রয় দিবেন মহারাজ। আমাকে? হ্যাঁ শালে বিন্দেশি, বিন্দেশি হয়তো তুমি জানো না, তোমার মতো এক বিন্দেশি ছিল আমার বাড়িতে আশ্রয় নিতেই, সেদিন আশ্রয় শোনা করে আমার বাড়িতে চলে চুরি হয়ে গেল, চুরি ডাকাতি। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করেছি আর কোন বিন্দেশি কবি আশ্রয় দেব না। আমি সেই বিন্দেশির মতো নয় মহারাজ, আপনি বিশ্বাস করুন, আপনি আমাকে দয়া করে একটি রাতের জন্য আশ্রয় দিন মহারাজ। ভগবান ভগবান, আমি এই মুহূর্তে কি করতে পারি? আমি যদি বিন্দেশিকে যদি জায়গা না দিই তাহলে যে তোমার দফা পাপি হয়ে যাবো। মহারাজ, তোমাকে আশ্রয় দিতে পারি একটি শর্তে, যদি আমার শর্তে রাজি হও তাহলে তোমাকে জায়গা দেবো, আর যদি আমার শর্তে রাজি না হও তাহলে যে পথ দিয়ে এসেছ তুমি সেই পথ দিয়ে চলে যাবে। মহারাজ, এমন কি শর্ত আমাকে দিবেন? আমি কথা দিচ্ছি আপনার শর্ত আমি অবলম্বমস্তকে পালন করিব মহারাজ। গোবিন্দ সিং, আমার এক নম্বরের শর্ত হলো আগামীকাল সূর্যোদয় সঙ্গে সঙ্গেই তুমি আমার সাথে সাক্ষাৎ করে চলে যাবে, আর যদি সাক্ষাৎ না করে চলে যাও দুনিয়া যে কোনো ভাবতে চলে যাবে আমি তোমাকে সাক্ষাৎ দিকে ধরে এনে বিস্তারিত বিচারি করব। আমি কথা দিচ্ছি মহারাজ, আগামী প্রত্যুষে পূর্ব আকাশে সূর্যোদয় হলে আমি আপনার সাথে সাক্ষাৎ করে তবে আপনার অতিথিশালা আমি ত্যাগ করিব। কথা তোমাকে আমি স্মরণ করে দিচ্ছি, যদি আমার সাথে কোনো ভুল না করাও তাহলে দুনিয়ার সবাই তোমাকে ক্ষমা করতে পারে। আমি রাজা রাজ্য রাজা হয়ে আমি তোমার সামনে প্রতিজ্ঞা করে বলছি, যদি আমার সাথে কোনো ভুল না করাও আমার হাতে যে চাবু কি দেখছো তার কঠিন বিচার হবে। ঠিক আছে, আপনার কথা আমার মনে থাকবে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি অন্দর মহলে, আমি যে দেখি তোমার জন্য কিছু খানা দানা ব্যবস্থা করতে পারি কিনা। দেশি, আবার আমি ভালোভাবে বলে যাচ্ছি, যদি আমার সাথে কোনো শোনা করো আমি যে তোমাকে কি বিচার করবো তা আমি কিন্তু ভেবে পাচ্ছি না। প্রয়োজন বলতে আমি শিয়াল পুকুরে মাঝে তোমাকে ভিড়ে দেবো, কথাটা জানি ভালোভাবে মনে থাকে। ভগবান, আমি মহারাজের সাথে কথা দিয়েছি ওই পূর্ব আকাশে সূর্যোদয় হলে আমি তার সাথে সাক্ষাৎ করে যাব, তুমি আমার প্রতি সহায় থেকো ভগবান, আমি যেন মহারাজের প্রতিশ্রুতি রক্ষা করতে পারি। আমার শরীরটা উগ্র ক্লান্ত হচ্ছে, আমি আর স্থির থাকতে পারছি না কেন। আমি তোর জানতে পারলাম কুকুর চাঁদ কোথায় আছি, ধরে মাথা ধরে কথা টেপ করে বলতে পারে এই পথ দেবী সারা পৃথিবীর কথা। ও গো চাঁদ, তুমি এই পথ দেবীর ভয়ে
पूर्व आकाशे सूर्य उदय भोर हो गए
আমার যাওয়ার সময় হয়েছে মহারাজ আপনি আমাকে হাসি মুখে বিদায় করে দিন আমি আমার দেশমুখে দাঁড়াও আমি যে গতকাল তোমাকে একটি শর্ত দিয়েছিলাম মনে আছে হ্যাঁ মহারাজ আমি বলেছিলাম তুমি সূর্য উদয় সঙ্গে সঙ্গে চলে যাবে এমনকি আমার সাথে দেখা করে যাবে জি মহারাজ আরে আরে আমার মনে হয় দুনিয়ায় নতুন করে জন্মগ্রহণ করছি আমাকে আপনি কাফের বলছেন কেন বিশ্বঘাত বলছেন কেন মহারাজ আমি তো আপনার কোনো কথাই বুঝতে পারছি না আমি কি দোষ করেছি তুই দোষ করেছি নেই তুই আমার সরলতা শুধু কি নেই তুই আমার বাড়িতে করেছিস তুই না কাটি শেষে বেগমের সবারে তুই কোনো হারে তুই শুনি না আমি যে আজ নিঃস্ব হয়ে গেছি আপনি আমার যদি কথা বলেন আমি বাঁচবো না ঠিক আছে আমি তোর কথা বিশ্বাস করি আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দেবো দেখবো যদি তুই গলার হার নিয়ে থেকে উঠি তাহলে হাতে এসে চাবুক খেলা দেখতে যদি তোর প্রকৃতি বিচার হবে আর যদি তুই চুরি না করে যে আমি তোর দেশের প্রত্যন্ত হোক আমি তোকে পৌঁছিয়ে দিয়ে যাবো ঠিক আছে মহারাজ আমি আপনার সম্মুখে দাঁড়িয়েছি আপনি আমার পুরা দেহটা চাষ করে দেখুন ঠিক আছে আমি তোর পুরা দেহটাকে সাহায্য করে দিচ্ছি I
Ah!
আমি তো সব কিছু টাকার মালিকই আমি না জানি না বুঝি আমি যে অপরাধী করেছি চা দিন সদাগরের সাথে ভগবানই তুমি আজ যদি আমাকে ক্ষমা না করো পৃথিবীর বুকে ক্ষমা করে দেই তাই আমি তোমার সব পারে ক্ষমা চাচ্ছি আজ থেকে প্রতিজ্ঞা করছি চা দিন সদাগরকে কোনো আপদে মারব না আমি উল্টার মতো শুনে যে তার পাশে যে দাঁড়াবো दाड़िये আমার ছয়টি মানিককে নিয়ে
আমি বাড়িতে যাত্রা করেছি বাবু, কোত্থেকে যেন এক কাল চড়েছে আমার ছত্রবিজ্ঞা মধুক, আমার সৈতি মানিক মৃত্যুবরণ করেছে। আমার পাঁচটি সন্তান ওই শ্মশানে আমি সৎকার করেছি, পারিনি গো, এই সন্তানকে আমি সৎকার করতে আমার কাছে কোনো কড়ি নেই, দয়া করে আমাকে কিছু করে দাও, আমি আমার সন্তানকে আমি সন্তানকে জানিয়ে দিয়েছি। যদি ভিক্ষা করি মানুষ আমাদের কি বলবে, যদি করিও না থাকে আমার সন্তান যে পচে গলে যাবে, তুমি ঠিক করেছো। স্বামী না, আমি বেঁচে থাকতে আমার সন্তান পচে গলে যাবে না, এই যে দেখুন আমি নগরে বন্দরে ভিক্ষা করে আমার সন্তানের সৎকাজের ব্যবস্থা আমি করবো। ভাই গো ওভার একটু খেলা করতে গেছিলাম অমিতা।